আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম শাহিদা বেগম। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মাদারটেক থেকে এসেছি, দক্ষিণকাও। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? স্যার, আমি আসছি আমার গাড়ের ব্যথা, ডানার ব্যথা, মাজার ব্যথা। আচ্ছা, এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? এই 6-7 বছর। 6-7 বছর ধরে আপনি এই সমস্যাটা ভুগছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই সমস্যাটার জন্য কি আপনি এর আগে কোথাও কোনো ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করছি। থেরাপি দিছি, ব্যথা ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি। আচ্ছা, মানে ভালো হয়েছে আবার ব্যথা, ভালো হয়েছে আবার ব্যথা, ফেরত এসেছে। হ্যাঁ, মানে আপনি চিকিৎসা নিয়েছেন কিন্তু সেই সমস্যাটা আপনার আবার পরবর্তীতে ফেরত এসেছে। হ্যাঁ। এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ ফজল। আচ্ছা, কতদিন যাবত আজকে ট্রিটমেন্ট করছেন আপনি? 17 দিন। গত 17 দিন যাবৎ আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, গত 17 দিন যাবৎ ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার কি অবস্থা? এখন স্যার আমি প্রায় ভালো দিকে। প্রায় ভালো দিকে, মানে আগের থেকে এখন অনেক ভালো এবং সুস্থ বোধ করছেন। আচ্ছা, আপনি গত 7-8 বছর যাবৎ যে সমস্যাটা ভুগছিলেন সেটা আপনার এখন আপনি আগের থেকে অনেক ভালো এবং সুস্থ বোধ করছেন। জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে? স্যার, ওই যে মোবাইলের মাধ্যমে আমার বউ দেখছে। আচ্ছা, ছেলের বউ। আচ্ছা, ছেলের বউ হাঁটু ব্যথা। আচ্ছা, ছেলের বউ ইঞ্জেকশন দিছে, ভালো হয়েছে, আমার রাইনে ভর্তি করছে। আচ্ছা, উনিও এর আগে ট্রিটমেন্ট নিয়েছেন, আর পরবর্তী অবস্থা উনিও ভালো হয়েছে। তারপর ওনার কাছ থেকে আপনি জানতে পেরে আপনিও ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটুকু সুস্থ এবং অনেক ভালো বোধ করছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সব কিছু কি আপনি পেয়েছেন টাইম টু টাইম? হ্যাঁ, সারা দিনে থেরাপি বিএমএর মধ্যে রাখছে সারা দিনে। আচ্ছা, সারাক্ষণই আপনার ট্রিটমেন্ট একটু কিছুক্ষণ পর পরই আপনার চলেছে। আচ্ছা, এবং তাদের আন্তরিকতা কেমন ছিল? হ্যাঁ, ভালো, সব ভালো। আপনার কি মনে হয় যে তাদের প্রবল আন্তরিক ইচ্ছা এবং চেষ্টা এবং ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার যে চিকিৎসার ব্যবস্থা সেটার মাধ্যমে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, সুস্থ হয়ে গেছি। আর আবার 10-15 দিন পরে আবার দেখা করতে বলেছে। আবার দেখা করতে বলেছে। আচ্ছা, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই কেমন লেগেছে আপনার কাছে? হ্যাঁ, খুব ভালো। অন্যান্য হসপিটালে তো আপনারা যান এবং ডিপিআরসি হসপিটালে এসেছেন, এখানকার পরিবেশ ভালো লেগেছে আপনাদের কাছে? হ্যাঁ, ভালো লেগেছে, দেখে তো আমরা এতদিন রয়েছি। আচ্ছা, আপনি বলেছেন যে আপনি গত 7-8 বছর যাবৎ আপনি আপনার কোমরে ব্যথা সহ বিভিন্ন জায়গার ব্যথা আপনি ভুগছিলেন, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন, কিন্তু আপনি হয়তো সঠিক যে ট্রিটমেন্টটা পাওয়ার কথা ছিল সে ধরনের ট্রিটমেন্টটা আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, অনেক মা বোন আছেন যারা এই ধরনের সমস্যাটা তারা ভুগেন। অনেকে আছে কার কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না, আপনি আপনার ছেলের বইয়ের মাধ্যমে আপনি জানতে পেরেছেন, এসে হয়তো আপনি একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, অনেকে সেটা জানতে পারেন না। অনেকে আছে যে বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া চিকিৎসকের খপরে পড়ে সর্বস্ব শেষ হয়ে যায়, ইভেন এমনও অনেকে আছে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? এখন জিজ্ঞেস করলে তো বললাম ওই যে এখানে এই হাসপাতাল আছে, এই ডাক্তার আছে, আমি ভালো হয়েছি, যাইতে পারেন আপনারা। আপনি নিজে এসে ভালো হয়েছেন, এই জন্য আপনি বিশ্বাস করেন তারা আসলো তারা অবশ্যই ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। আচ্ছা, আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।